বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাপরে কি অবস্থা, অত মেয়ে এত বৃষ্টি! আমি তো দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। নমস্কার বন্ধুরা, মিলি কুকাউজে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো নতুন মানে রান্নার ভিডিও নিয়ে আসিনি। আমি তোমাদের দেখাবো শুধু বৃষ্টির ভিডিও। এত ভালো লাগছে, এত মানে কি বলবো, আমি তো ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 7-8 দিন যাবৎ এরকম একই রকম ওয়েদার। আজকে তো জোর বৃষ্টি সকাল থেকে, কতদিন যাবৎ কোনো ভিডিও করতে পারছি না বলো। আজকে তোমাদের সঙ্গে আমি আমার নতুন বাড়ি শেয়ার করব। এই দেখো কতটা সুন্দর বাড়ি, চারপাশে এইভাবে সুপুরি গাছ লাগানো, মনোরম দৃশ্য। দেখো আমার ঘরগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শ্বশুরমশাইয়ের বাড়িটা, মানে ওরা তো তিন ভাই, আমার হাজবেন্ডরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে পার্টিশন হলো শ্বশুরমশাইয়ের বাড়িটা। তো আমরা তিনটে রুম পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। এই দেখো কতটা সুন্দর, আমার কিছুই কেনা হয়নি বলতে পারো। এটা একটা নতুন সংসার। একটা ফ্রিজ কিনেছি, আর একটা এই দেখো ডাইনিং টেবিল কিনেছি। আর এরকম এখানে আলনা কেনা হয়নি, এই দড়ি লাগিয়ে কাপড় চোপড় রেখেছি। এটা একটা রুম, এই দেখো কতটা সুন্দর। এই দেখো বিছানাটাও ঠিক করে নিয়েছি, একদম নতুন। কিন্তু এই সংসারটা বলতে পারো একদম নতুন। এই রুমটাতে আমরা থাকি, এখন আমি এখানে একা আছি, কারণ মানে এখানে নতুন পেয়েছি তো, তাই ঘরগুলোকে একা ছাড়ছি না। একবার হাজবেন্ড, একবার আমি এইভাবে অল্টার করে আছি। তো আমি এখন এখানে আছি, হাজবেন্ড চলে গেছে কলকাতায়, ও কিছুদিন থাকবে কলকাতায়, কারণ ওখানে মেয়েরা আছে। তো আমার দুই মেয়ে ওখানে কলকাতাতেই আছে, ওদের পড়াশোনা ডিস্টার্ব হবে যাতায়াত করলে, তাই ওদেরকে নিয়ে আসি না। তো একবার হাজবেন্ড যাচ্ছে, একবার আমি আসছি। এই দেখো এটা আরেকটা রুম, সেই আসামের যে বাড়িগুলো হয় না ছবির মতো সেই। এই দেখো আসামের বাড়িগুলো, মানে আমাদের বাড়িটা হচ্ছে কুচবিহার আর আসামের মাঝামাঝি, তো বাড়িগুলো এরকম। এই দেখো এখানে ওই ই করেছি, একটা ইন্ডাকশন কুকার রেখেছি, একদম নতুন সংসার, বুঝলে, ভীষণই ভালো লাগে। এখন আমি আছি, এনজয় করছি, সেই 7 দিন যাবৎ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই দেখো এই যে আরেকটা রুম তোমাদের দেখাচ্ছি, এই রুমটাও কিছুটা গুছিয়ে রেখেছি, ঠান্ডা জানো, আমি এখনো লেপ গায়ে দিয়ে, এই দেখো পুরো দমে মানে লেপ গায়ে দিয়ে শুতে হয়, আমার তো ঠান্ডা লাগে ভাই। এই দেখো এই এখনো আলমারি কিনতে হবে, সব কিছু কিনতে হবে। এটা হচ্ছে আরেকটা রুম, আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব, কারণ আমি এখন রান্নার ভিডিও করতে পারছি না। আমি সে আমার যে মোবাইলের স্ট্যান্ডটা, ওটা আমি আনতে ভুলে গেছি না, আমার ঠিক আনা হয়নি। এই দেখো খুব সুন্দর, এই দেখো এটা আমাদের সুপুরি বাগান, এত ভালো লাগে না কি বলবো। এটা হচ্ছে সুপুরি বাগান, তার উপরে এই যে খুব সুন্দর,
মানে এটা ঠিক গ্রামও না আবার শহরও না, ঠিক এরকম জায়গা। এই যে এখানে আমাদের রান্নাঘর হবে, রান্নাঘর বাথরুম এইসব হবে সব, এই জন্য ইট এনে রাখা হয়েছে। আমি এখানে থাকবো কিছুদিন, হাজবেন্ড এলে আমি আবার চলে যাব। এরকম দুজনেই অল্টারনেটিভ করে কিছুদিন থাকবো, তারপরে হয়ে গেলে মেয়েদের নিয়ে আসব। কিছুদিন এখানে থাকবো, কিছুদিন কলকাতায় থাকবো, কিছুদিন এখানে থাকবো। মাঝে মধ্যে ঘুরতে ভালোই লাগবে এরকম জায়গায়, বলো প্লিজ। তোমরা কিন্তু আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অতি অবশ্যই আমাকে অল টাইম সাপোর্ট করবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।